নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ক্রাউন ভিক্টোরিয়া। সকালে হাতিয়ায় জেলে পল্লী পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন। এ সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মহড়া ও ইউএনডিপি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা হাতিয়াবাসীর জীবন জীবিকা ঘুরে দেখেন। এর আগে সকাল 8টায় হেলিকপ্টারে হাতিয়ায় পৌঁছান ক্রাউন ভিক্টোরিয়া, পরে ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রা পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।